বৃহস্পতিবার নিজাম প্যালেসে সকাল 11টা নাগাদ হাজিরা দেন সন্তু গঙ্গোপাধ্যায়। বিকেল গড়ালেও নিজাম প্যালেসে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে সন্তুর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয় সিবিআই এর তরফে। প্রসঙ্গত, সন্তু গঙ্গোপাধ্যায় একদা পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা বিহালার বাসিন্দা। এর আগেও তার বাড়িতে তল্লাশি চালানো হয় সিবিআই এর তরফে। বাজেয়াপ্ত করা হয় 3টি মোবাইল ফোন। সিবিআই এর অভিযোগ, শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, বেহালার তৃণমূল নেতার সরাসরি যোগাযোগ ছিল হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীল, এমনকি কালীঘাটের কাকুর সঙ্গেও। বলে রাখা ভালো, শিক্ষক নিয়োগ সহ একাধিক নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অয়নশীলই প্রথম সন্তুর কথা জেরায় উল্লেখ করেন। এই অয়নশীলের বিরুদ্ধেই একাধিক নিয়োগ দুর্নীতিতে বেআইনিভাবে পরীক্ষার্থীদের ওয়েমারশিট বদলানোর অভিযোগ করেছিল ইডি। জেরায় অয়নশীল দাবি করেন, কুন্তল ঘোষের কথা মতো প্রায় 26 কোটি টাকা সন্তু গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি। রাখি যে সন্তু গঙ্গোপাধ্যায় তাকে সিবিআই পক্ষ থেকে সমন করা হয়েছিল, অর্থাৎ তাকে তলব করা হয়েছিল, আজ তিনি এসছেন এবং সিবিআই আধিকারিকদের তিনি মুখোমুখি হচ্ছেন। কিন্তু এই সন্তু গঙ্গোপাধ্যায় তার নাম কিভাবে এলো, অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে মূলত তদন্তকারী আধিকারিকরা তারা বিভিন্ন তথ্য তারা জানতে পারেন এবং এই সন্তু গঙ্গোপাধ্যায় তার বিষয়ে কিন্তু অয়নশীলের মাধ্যমেই তদন্তকারী আধিকারিকরা জানতে পারে। গাঙ্গুলি, শান্তনু, এরকম প্রচুর লোক আছে যাদেরকে এজেন্ট হিসাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিল, যা বাবা চোরে খা এবং চোরে যা খাবি তার 25% থেকে 75% কালীঘাটে পৌঁছে দেবি, এরকম প্রচুর এজেন্ট আছে, আরও বেশি তৎপরতা সিবিআইয়ের প্রয়োজন। এখন প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ অর্থ কি করলেন সন্তু, কি কারণেই বা এত টাকার প্রয়োজন পড়ল, আর নিলেনি যদি তাহলে সেই টাকা রাখলেনই বা কোথায়? যদিও কারো কারো অভিযোগ, রাজ্যের প্রভাবশালী নেতাদের বিপুল সংখ্যক কালো টাকা এভাবেই মিডলম্যানের মাধ্যমে ভুতুড়ে কিছু কোম্পানিতে বিনিয়োগ করে সাদা করা হয়। তবে কি এই ক্ষেত্রেও তাই হয়েছে? এই সমস্ত বিষয় বিশদে জানতেই বৃহস্পতিবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয় তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়কে। রাজ্য জুড়ে বিভিন্ন রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে দুর্নীতির ছবিটা স্পষ্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল বহুদূর বিস্তৃত। তদন্তে উঠে এসেছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম, তাদের মধ্যে কেউ রয়েছেন গড়াদের পিছনে, তো কেউ আবার সন্দেহের তালিকায়। তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদেও কি উঠে আসবে আরও কোনো রাঘব পোয়ালের নাম? ক্যামেরায় মদন সরকারের সঙ্গে শুভজিতের রিপোর্ট, কলকাতা নিউজ।